নমস্কার সকলকে, আমি সৃষ্টি। আমরা বড়া সুদিনা ভূম আজ ইমন কল্যাণ রাগে ত্রিতালে রয়েছে গানটি, তার তৃতীয় অংশে চলে এসেছি আজকে। আমি গানটি চারটে অংশ হয়, স্থায়ী, অন্তরা, সঞ্চালী এবং আভোগ। তার মধ্যে স্থায়ী এবং অন্তরা অলরেডি আমি দুটো আলাদা পার্টে রেকর্ড করেছি। এটি টিউটোরিয়াল ভিডিও যেখানে আমি পুরো গানটি নোটেশন সহকারে আমি বোঝাচ্ছি যে কিভাবে গাইতে হবে। যারা ক্লাসিক্যাল সঙ্গীত অভ্যেস করতে ভালোবাসেন তারা বাড়িতে এটা করতে পারবেন এবং শিখতেও পারবেন। তো প্রথম যে দুটো অংশ সেটা অলরেডি রেকর্ড হয়ে গেছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আপনারা গিয়ে স্থায়ী এবং অন্তরার পার্টটা দেখতে পাবেন বা শিখতে পারবেন। এটা হচ্ছে তৃতীয় অংশের সঞ্চারী। আমি প্রতিদিনের মতনই আগে গানের কথা বলবো, সেটার মানে বোঝাবো, তারপর আমি গাইবো এবং তার নোটেশন বোঝাবো। তো গানের কথায় চলে আসছি। তিলক ল লাটগর রুণ তমাল ত্রিনয়ন বর দাতা গৌরী অঙ্গ ত্রিশূল ধর। তো এখানে বোঝা যাচ্ছে যে মা গৌরীর উদ্দেশ্যে বা মা দুর্গার উদ্দেশ্যে এটা বলা হচ্ছে। প্রথম লাইনে যেটা বলা হলো, তিলক ল লাটগর মানে কোনো ভক্ত তিলক লাগিয়েছেন নিজের কপালে, রুণ তমাল ত্রিনয়ন, তমাল মানে তমাল গাছকে বলা হচ্ছে, যেটা প্রকৃতিকে প্রকৃতির সাথে তুলনা করা হচ্ছে বা প্রকৃতিতে যেরমভাবে গাছ আমাদের কে শ্বাস প্রশ্বাসে সাহায্য করেন বা বিভিন্নভাবে আমাদের দেখভাল করে, তো এখানে প্রকৃতিকে তুলে ধরা হয়েছে। ত্রিনয়ন মানে এখানে ভগবান মা দুর্গার, যেহেতু গৌরীর কথা পরে আসবে তাই এখানে মা গৌরীর কথা বলা হচ্ছে। তো প্রকৃতির মধ্যেই ভগবান আছেন, প্রকৃতি এবং ভগবানকে একসাথে সংমিশ্রণ করা হয়েছে এখানে। বর দাতা গৌরী, এখানে মা গৌরীর নাম নেওয়া হলো, এবং অঙ্গ ত্রিশূল ধর, আমরা সবাই জানি মা দুর্গার হাতে ত্রিশূল থাকে, তো হাতে উনি ত্রিশূল ধরে রয়েছেন। তাহলে এখানে মা গৌরী এবং প্রকৃতি কিভাবে আমাদের সাথে আমাদেরকে আশীর্বাদ করছেন বা আমাদের দেখভাল করছেন সেটাকেই বলা হয়েছে, এবং একটি ভক্তের মা গৌরীর প্রতি কিরকম ভক্তি রয়েছে। কারণ প্রথমে আমরা দেখলাম তিলক লাটগর, একজন ভক্ত মাথায় তিলক লাগিয়েছেন এবং সে ভক্তি করছেন কিভাবে মা দুর্গার প্রতি, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। তো এবার আমি গানটি গাইবো এবং তারপর নোটেশনটি বোঝাবো। কারণ এটার পরে আমরা স্থায়ীতে আর ফিরে যাই না, এটার পরে আমরা আভোগে চলে আসি, ঠিক আছে? তো আভোগটা আমি আলাদা পার্টে বোঝাবো, তো আমি আর কন্টিনিউ করলাম না। তো প্রথম লাইনটি তিলক ল লাটগর, সঞ্চারীটি কভার করলাম, আভোগ আবার পরের পার্টে শিখবো। আশা করছি আপনাদের ভালো লাগছে, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন, এবং দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার। বরে দাতা গৌরী।